কলেজ স্কয়ারে ঘুরছিলাম, কলেজ স্কোয়ারে ঘুরতে ঘুরতে পিপাসা পেয়েছিল, মানে মনে হচ্ছিল একটু শরবত খাই। আর তাছাড়া অনেক সাবস্ক্রাইবারে আমাকে বলেছিল যে কলেজ স্কোয়ারের প্যারামাউন্ট শরবত সেন্টারে কিন্তু অবশ্যই একবার আপনারা আসবেন। এই দেখুন প্যারামাউন্ট কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড সিরাপ, এটা কিন্তু 1918 সাল থেকে এই সিরাপ সেন্টারটা কিন্তু চলছে বা শরবত সেন্টারটা চলছে। বহু পুরনো এবং ঐতিহ্যশালী শরবত সেন্টার, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে কলকাতা তথা বাংলার বহু গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছেন, এমনকি সৌরভ গাঙ্গুলিও এসেছেন কিছুদিন আগে। তো সেরকম একটা সেন্টারে গিয়ে দেখবো এখানকার কী কী শরবত বা সিরাপ আছে, এবং খেয়ে এখন বর্তমান অবস্থা কী জানাবো, এবং সেগুলোর দাম এভরিথিং জানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন, আশা করি ভিডিওটা বেশ জবরদস্ত হতে চলেছে। আপনি গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু গেমগুলো উইন্ডোতে শেষ হবে না। আপনি জানেন কেন? কারণ এতে রয়েছে ক্রিকেট, লুডো, ফ্রুট ফাইটার, শিপের মতো 100+ উত্তেজনাপূর্ণ গেম, যুদ্ধ এবং আরো অনেক কিছু, প্রতিটি ধরনের দক্ষতার জন্য প্রতিটি ধরনের খেলা। তাই এখনই খেলুন আর নগদ টাকা জিতে নিন, পুরস্কৃত করুন ও আপনার জেতা পরিমাণ সরাসরি আপনার পেটিএম, ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিন। এছাড়া শুধু গেমিং নয়, উইন্ডো স্টোরে কেনাকাটাও করুন। সবচেয়ে সস্তা কেনাকাটার জন্য আপনার প্রিয় অ্যাসফল্ট, মাইনক্রাফট, ফ্রি ফায়ার গেমস এবং সবচেয়ে বড় ডিসকাউন্ট কুপনের মুদ্রা বিগ বাজার, হটস্টার, মিন্ত্রা অপেক্ষা করুন। শুধু তাই নয়, প্রতিদিন উইন্ডো স্পিনার স্পিন করুন এবং প্রতিদিন পুরস্কার জিতে নিন। 10 দিনের জন্য একটি স্পিনিং স্ট্রিক তৈরি করুন এবং বাইক ও স্মার্টফোন জিতে নিন। এটি শুধু অ্যাপ নয়, এটি একটি বিশ্ব। এখনই উইন্ডো ডাউনলোড করুন এবং নিজের অভিজ্ঞতা নিন। প্যারামাউন্ট শরবত সেন্টারের ভিতর তো এসছি, এবং এখানে একজন অন্যতম কর্ণধার আছেন, তো ওনার কাছে আমি জেনে নিই এই প্যারামাউন্ট শরবত সেন্টারের ইতিহাস। তো নমস্কার, তো আপনাদের এই সেন্টারটা কতদিন ধরে? সেটা আমার শুরু করেছিলেন আমার দাদু ভাই 1918। শরবতের দোকান মেন ছিল না, এটা ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। আমার এই দোকান ঘরটা দেখছেন, এখানে শরবত হিসাবে চলতো, পেছনের যত বিপ্লবীদের গোপন আড্ডা, মিটিং টিটিং হয়েছিল, তখন এটার নাম ছিল প্যারাডাইস। 1918 সালে, 1937 সালে এটা নাম চেঞ্জ করে প্যারামাউন্ট নামে শুরু করা হয়। এখানে তো অনেক বড় লিস্ট দেখতে পাচ্ছি যারা এখানে এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে জগদীশচন্দ্র বসু, অনেক গুণীমানী ব্যক্তি এসেছেন এখানে। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর ফিল্ম আর্টিস্ট উত্তম কুমার, বিকাশ রায়, সবাই এসছেন। লাস্ট বলতে গেলে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির একটা শুটিং ছিল, নিউ এসছিল। শরবত এখানে চার রকমের ধরনের শরবত করা হয়, একটা দুধের ওপর শরবত হয়, একটা দইয়ের ওপর, একটা ডাবের জলের ওপর, একটা ওয়াটার ওপর। ঠিক আছে, তাহলে দেখি আর খেয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, কলেজ স্ট্রিটের বিখ্যাত প্যারামাউন্টে চলে আসলাম, যে শরবতের প্রতিষ্ঠান, যেটা কলেজ স্কোয়ারের ঠিক পাশে আছে এবং একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, সবসময় ভিড় থাকে। দেখি বসেছি, এবার দেখি কী কী আছে। দেখুন এইখানে এগুলো এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে, এগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা শরবত আমরা নেব, খেয়ে টেস্ট করব, দেখব কোনটাকে কেমন কী লাগে। সেটা দেখতে পাচ্ছি বাংলা তো লেখা আছে, এখান থেকে কিছু একটা অর্ডার দেওয়া যাক। আচ্ছা, এখানে তো স্পেশাল দেখতে পাচ্ছি অনেক ধরনের শরবত আছে। তাহলে একটা প্যাশন ফ্রুট দাও, একটা স্ট্রবেরি, কী বলো বিট্টু কোনটা ভালো হবে? স্ট্রবেরি, একটা স্ট্রবেরি দিয়ে দাও, ক্রিম গ্রিন ম্যাঙ্গো দিয়ে দাও। ওকে, আর এবার চলে আসি সিরাপ, সিরাপের মধ্যে কী বেস্ট হবে? ট্যামারিন্ড সিরাপ একটা দিবে। ওকে, তাহলে এগুলো দাও তাহলে। আচ্ছা, অনেকগুলো সিরাপ বা শরবত নিলাম, একটু টেস্ট করে দেখবো। যে শরবতগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো দেখুন পরপর সারিবদ্ধভাবে চলে এসছে, আর কোনটার কী নাম দাম আগে আমি আবার বলে দিই। এটা হচ্ছে ক্রিম গ্রিন ম্যাঙ্গো, যার দাম 60 টাকা। এটা হচ্ছে স্ট্রবেরি মালাই, যার দাম 100 টাকা। প্যাশন ফ্রুট, এর দাম 150 টাকা। আর এটা হচ্ছে ট্যামারিন্ড সিরাপ, যার দাম 70 টাকা। এই চারটে আমরা নিয়ে নিয়েছি। তো শুরু করব এখানকার সবচেয়ে যেটা কস্টলি, মানে সবচেয়ে যেটা দামি, সেটা হচ্ছে প্যাশন ফ্রুট, যেটা জানতে বললাম এটা 3 রকমের জিনিসের তৈরি, রাবড়ি, কাজু আর কিসমিস। কিন্তু উপরে দেখতে পাচ্ছি একটা চকলেট মনে হচ্ছে, এটা
রাবড়ি কাজু কিসমিস কি আছে সে তো ভিতরেই বুঝতে হবে, তবে যদিও বরফ দেখতে পাচ্ছি, আইস দেখতে পাচ্ছি, অনেকটাই আছে, রাবড়ি আছে, কাজু আছে, রাবড়ি দেখি, এই যে রাবড়ি, অসম খেতে ফাটাফাটি ফ্রেশনেস কাকে বলে, এরকম শরবত খেলে পরে মজাই আলাদা। চুমে ক্ষীর, একদম ক্ষীর মানে তো ক্ষীরই তো। বিট্টু এটা খেয়ে দেখো কিরকম, স্ট্রবেরি মালাই, এটা কি নাম এটার, স্ট্রবেরি মালাই, এটা পিঁপড়ের মালাই মনে হচ্ছে। কেন পিঁপড়ে আছে? ও এক দুটো থাকবে, চিনি থাকলে পিঁপড়ে থাকবে না, এটা কখন হয়? পিঁপড়ে আছে, পিঁপড়ের পা আছে, সব কিছু। সাঁতার শিখবো নাকি? সাঁতার শিখবো আমরা বলতাম না ছোটবেলাতে, সেটাই ভেরি মানে কালারটা স্ট্রবেরি ফ্লেভার কালার তো আছে। কি হলো হঠাৎ খেলে গেল স্ট্রবেরি আসছে না আরো মোটা পাইপ লাগে, ফ্লেভার ভালো। এবার একটা কথা বলবো, অতিরিক্ত পরিমাণে বরফ দেওয়ার জন্য না এটা বরফের জলের ফ্লেভারটা বেশি চলে যাচ্ছে, অরিজিনাল যে ফ্লেভারটা সেটাই হারিয়ে গেছে। মনে হচ্ছে তারাপীঠের সেই মাখা সন্দেশের মতো দেখতে অনেকটা বস্তুটা। তারাপীঠের মাখা সন্দেশের মতনই খেতে, ফ্লেভার তারাপীঠের মাখা সন্দেশ, কাজু আছে, প্যারামাউন্টের মতো জায়গায় এরকম করে জুস খেয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। মানে অ্যাজ পার প্রাইস একদমই না। এবার চলে আসছে ট্যামারিন্ড সিরাপে, মোটামুটি এটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু উপরে জলজিরাটা, জলজিরার জন্য একটু হালকা ভালো লাগছে, কিন্তু ফ্লেভারটা আমার কাছে, খুব একটা চুমলো না আর কি। মিট্টু ক্রিম গ্রিন ম্যাঙ্গো খেয়ে দেখো, হেভি কালারটা দেখে কিন্তু হেভি লাগছে, উপরে দেখো পুরো ক্রিম আছে আর নিচটা দেখো একদম গ্রিন ম্যাঙ্গো। এটা ভালো, তবে আমাদের ব্যারাকপুরের লস্যির মতো না, এটা সো সো নো ডাউট ভালো, মানে খুব হ্যাভক এরকম কিছু না, ভালো। বাট ওই বরফটা এত পরিমাণেই গেছে যাতে বরফের জলের পরিমাণ স্বাদটাই বেশি পাচ্ছে, অরিজিনাল স্বাদটা হারিয়ে গেছে। একদমই এই এরিয়াটা কলেজ স্ট্রিট এরিয়া, অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা শুধু বইপাড়া না, প্রেমপাড়াও বলা যেতে পারে, আশেপাশে ভর্তি কলেজ আছে, নিয়ে এসে আসো। তোমার এক্সপিরিয়েন্স হয়েছে মনে হচ্ছে? না আপাতত হয়নি, আপাতত আমি সদা সিঙ্গেল। আচ্ছা এটা কি অ্যাড দিয়ে দিলে? এটা নাম দিয়েছে ট্যামারিন্ড সিরাপ। ছোটোবেলা স্কুলে পড়তাম, স্কুলের বাইরে গেটে কালা খাট্টা বলে একটা জিনিস বিক্রি হতো, এটা হচ্ছে সেই কালা খাট্টা, কিন্তু তাদের হাতের টা মানে এর থেকে বেটার লাগতো, এটা আমাদের সিরাপের অরিজিনাল সিরাপের গন্ধ বেশি, মানে কাশির সিরাপ খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চকলেটও দিয়েছে আর সঙ্গে রাবড়ি, রাবড়ি কাম চকলেট দুটো একসঙ্গে। রাবড়ি আর চকলেটের গন্ধ জবরদস্ত, কিন্তু এই শরবতটা যখন খাচ্ছি তখন তো আমাদের বরফের পরিমাণ একটু বেশি হওয়ার জন্য হালকা টেস্টটা একটুখানি কমে গেছে। কলেজ স্কোয়ার এরিয়াতে তো এসছে, মানে বইপাড়াতে এসে শরবত খেলাম, আর দেখি এখানে কী কী খাবার দাবার পাওয়া যেতে পারে যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন যাওয়া যাক অন্য অন্য জায়গায় এবং ওখানকার খাবার দাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব।
কলেজ স্কোয়ারে এসে প্যারামাউন্টের তো জবরদস্ত সিরাপ খেলাম, বুঝতেই পাচ্ছেন কীরকম সিরাপ খেলাম। যাই হোক, নামের সাথে সেরকম সামঞ্জস্য পেলাম না। তো যাই হোক, তারপরে কলেজ স্ট্রিটে আমি আগে এসে এসে রীতিমতো সারাদিনে বিভিন্ন বইয়ের দোকানে ঘুরছি, কারণ কিছু বই কেনারও ছিল। কলেজ স্কোয়ারের ঠিক পাশেই আছে কলকাতা ইউনিভার্সিটি, আর কলকাতা ইউনিভার্সিটিতে আমি যখন এমকম পড়তাম তখন কলেজ স্কোয়ারের আশেপাশের বিভিন্ন সেন্টারে আমি তখন খুব খেতাম, মানে যখন যেখানে যখন যেরকম সুযোগ পেতাম। তো তার মধ্যে একটা ছিল এই YMCA ক্যান্টিন, এখানেও আসতাম, এসে এখানকার চিকেন স্টু জবরদস্ত খেতাম আর তার সাথে ব্রেড। তো আগেও এসে আমি অলরেডি এখানকার একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা অনেক আগে। তো আজ ভাবলাম যখন এই সেন্টারে এসি, একটু চিকেন স্টু খেয়ে একটু শরীরটাকে একটু গরম করে নেওয়া যাক, কেমন হয় বলুন তো। তো চলুন যাওয়া যাক এখানকার চিকেন স্টু, আর দেখি কী কী পাওয়া যায় সেগুলো খাবো। তো YMCA ক্যান্টিন থেকে আমি দুই ধরনের খাবার নিয়েছি, একটা নিয়েছি চিকেন স্ট্রু আর তার সাথে ব্রেড, এর দাম হচ্ছে 70 টাকা। ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন এখানে এসে এটাই সবচেয়ে বেশি আমি খেতাম। তার সাথে হচ্ছে মাটন কিমা আর ব্রেড, এটার প্রাইস কিন্তু হচ্ছে 65 টাকা। এটা কিন্তু বিট্টুর জন্য আমি নিয়েছি, আর এটা নিয়েছি আমার জন্য সেই ব্রেডগুলো। হ্যাঁ, শেকা ব্রেড বেশ গরমাগরম আছে, সেই চিকেন স্ট্রু যেটা আগে খেতাম প্রচুর এসে। আর এখানে কী কী দিয়েছে একটু হচ্ছে গাজর আছে বেশ পরিমাণে, আছে দু ও একটা পেঁপে, না একটা পেঁপে, বাহ কতটা পরিমাণে পেঁপে আছে, কত বড় পেঁপে। পেঁপে তো আমার প্রায় খেতেই হয়। আর তার সাথে একটা অর্ধ আলু আছে, আর তার সাথে দিয়েছে একটা চিকেন লেগ পিস, মানে পুরো ড্রামস্টিক পিস আছে। এর দাম মাত্র এইটার তার সাথে দু পিস ব্রেডের দাম মাত্র 70 টাকা, যথেষ্টই চিপ এবং যথেষ্টই সস্তায় এ ধরনের খাবার, বেশ পুষ্টিযুক্ত। এবার আগে আমি সবার আগে একটু স্যুপটা খেয়ে দেখি। অনেকক্ষণ ধরে চিকেনটাকে বয়ল করা, তার জন্য চিকেনে খুব ভালো ফ্লেভার তো আছে, আর উপরে গোলমরিচ দেওয়ার জন্য এটা বেশ তালুতে গিয়ে হিট করছে হালকা করে। এর জন্যই আসতাম, এই স্ট্রুটা হেভি লাগে খেতে, চিকেন স্ট্রুটা ফাটাফাটি। আর এই হচ্ছে পেঁপেটা, কি সিদ্ধ হয়েছে, একটু ব্রেডটা দেখি, ব্রেডটা দেখুন চুবিয়ে নিতাম আগে আমি। ইয়াম্মি, যদি আপনার মনে হয় যে না পুষ্টিকর খাবার খেতে হবে বাড়ির বাইরে থেকে, তাহলে এরকম খাবার কিন্তু খুবই উপযুক্ত। এবার চিকেনের চিকেন স্টুয়ের ড্রামস্টিক বা লেগ পিসটা দেখি, যেরকম নরম সেরকম বয়েলড হয়েছে, টেক্সচারও সেরকম খেতে সেই, প্রচুর তেল মশলা না দিয়েও যে এত সুন্দর একটা খাবার তৈরি করা যায় সেটা না খেলে সত্যি বোঝানো মুশকিল। এবার একটু গাজর দেখি, ফ্রেশ, খুব সুন্দর বয়েল হয়েছে, পুরো জমে ক্ষীর। ব্রেডটা আমি খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে পরে তারপরে বিট্টুর পালা। মাটন কিমা আর ব্রেড স্টুডেন্টলি পারতে, আগামী দিনে বাপ্পি লাহিরি, গরিবের গরিবের বাপ্পি লাহিরি। আচ্ছা কেমন লাগছে বলো? এইসব ক্যান্টিনগুলো আমার কাছে সত্যি অনেক পুরনো, আমার কাছে মানে আমি প্রচুর খেয়েছি যখন ক্লাস 9-10 পড়তাম, তখন খুব খেলতে যেতাম আমরা ধর্মতলা, আমরা বন্ধুরা মিলে ফেরার পথে এইখানটা আমরা মানে একটা আড্ডা ছিল, বিকেলবেলা 4-4.5 নাগাদ আসতাম, আর তখন এত দামও ছিল না, এখন যেটা 70 রুপিস বা 60 রুপিস। তখন আমরা এই স্টু আর রুটি খেতাম মাত্র 30 টাকা বা 35 টাকা এরকম সামনে মনে আছে আমাদের, তো এটা তখন খেতাম। বাট আমার এটার থেকে বেটার মানে ইয়েটাই মনে হয়, বাট এটাও ভালো, নো ডাউট।
বলতে গেলে বড় বড় হোটেল রেস্টুরেন্টের খাবারের থেকেও মনে হয় এগুলো একটা আলাদা মাধুর্য রাখে খাবারের। খুব বেশি তেল মশলা না, একদম হালকা স্পাইসি, একদম স্বাদ আর পুষ্টিকর। ওখানে স্যালাড, গাজর, পেঁয়াজ, মটন কিমা। আজকে হাসিটা আমার ফুটলো মটন খেয়ে। একটা কথা বলি, এই স্টু পাউডার কিন্তু যারা এখানে সাঁতার শিখতে আসে বা প্রশিক্ষণ কেন্দ্রে এটা এটা তাদের কিন্তু এটা আদর্শ খাবার। খেলার পর তারা কিন্তু এটা খাবে মাস্ট। আমার একটা ফ্রেন্ড এখানে খেলতো YMCA-তে, তো তাদের একটা কুপন দেওয়া হতো খেলার পরে, ওই কুপনে এখানে আসলে স্টু আর পাউডার দেওয়া হতো, যেগুলো খুব মিস করি। তো জমি আজকে YMCA-তে খেলাম, আর তার আগে প্যারামাউন্টের শরবত খেলাম। আজকে কলসির চত্বরে বই কেনা আর তার সাথে খাওয়া দাওয়ার কিছু মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রতিবার যা বলি, একটি লাইক দিন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম মজাদার মজাদার খাবারের ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো। প্লিজ সাপোর্ট আস।